দর্শক আজ আমি রয়েছি মাদারীপুর জেলা এবং গোপালগঞ্জ জেলা, এই দুই জেলার ঠিক মাঝামাঝি যে তিন নদীর একটি বয়ে গেছে কুমার নদীর শাখা, এটি হলো সিন্ধিয়া ঘাট এবং সুইস গেট। এর মাঝামাঝি যে নদীটি বয়ে গেছে কুমার নদী টেকের হাট, এই কুমার নদীতে মাছ ধরার জন্য অনেক মৎস্য শিকারীরা এখানে উপস্থিত আছে। বিভিন্ন নৌকা দিয়ে তারা মাছ ধরার চেষ্টায় আছে। তারা বল মাছ, বেশিরভাগই বল মাছ ধরার জন্য বড়শি ফেলেছে এই নদীতে। দেখুন সেই দৃশ্যটি দর্শক। নাম কি? শামসুল হক। শামসুল হক, বাড়ি কোথায় আপনার? এই নদীর পার। কোন গ্রাম? গঙ্গারাম। গঙ্গারামপুর। তা আপনি কি যে বড়শি দিয়ে কি মাছ ধরছেন নাকি? এই মাছ কি পুঠি মাছ দিয়ে ধরেন? পুঠি মাছ দিয়ে, মানে বল মাছ পাওয়ার জন্য? আচ্ছা, এই পর্যন্ত এইবার এই বছরে পান নাই আপনি একটাও? না। আচ্ছা, এই বর্ষি ফালাইছেন নাকি? এই সুতার সাথেই তো বর্ষি? তাই এইবার এখনো পান নাই, মানে চেষ্টায় আছেন? এই পুঠি মাছ দিয়ে আর কিছু ইউজ করেন এর সাথে? না, শুধু পুঁটি মাছ? শুধু পুঁটি মাছ। আচ্ছা, ধন্যবাদ। আপনি কয়টা পাইছেন মাছ? কেজি পাচ্ছে। কি মাছ? বল না। এখন আপনি কি ধরেন কি দিয়ে? ময়দা দিয়ে নাইনদেল মাছ পাইছেন? কিছু পাইছেন? ও, মাত্র আসছেন। আর ওই যে সামনে ওইটা কি দেখা যায়? ওই যে ওইটা মরা গরু? মরা গরু থাকার কারণ কি, মানে মাছ আসে যাতে নাকি? ও আচ্ছা আচ্ছা। কি মাছ? বল মাছ পাইছেন, মানে আশায় আছেন নাকি? দর্শক দেখুন, এই ভদ্রলোক এই মৎস্য শিকারী, তিনি বল মাছ ধরার জন্য বড়শি ফেলেছে নদীতে। আচ্ছা, আপনি এই বল মাছ কি দিয়ে ধরার জন্য চেষ্টা চালাচ্ছেন? পুঁটি মাছ আর মিরকে মাছ দিয়ে? আচ্ছা, দর্শক দেখুন, এই নদীর পাড়ে অনেক মৎস্য শিকারীরা, তারা এখানে পুঁটি মাছ এবং ময়দা বিভিন্ন মাছ দিয়ে তারা শিকারের চেষ্টায় আছে। তাদের উদ্দেশ্য হলো বল মাছ ধরার জন্য। কিছুদিন আগে অসীম নামে একটি ছেলে এখানে অনেক বড় একটি বল পেয়েছিল। তারপর থেকেই দেখা যাচ্ছে এখানে মৎস্য শিকারীরা এখানে এসে এই নদীর পাড়ে মাছ ধরার জন্য তারা বসে ফেলেছে দর্শক। আর এই যে দেখছেন, এই যে বাঁশ, বাঁশ গাড়া আছে এখানে, এই বাঁশগুলো, এই বাঁশের নিচে আছে বিভিন্ন গাছ, গাছের ডালপালা, এখানে তারা মাছ ধরার জন্য এই কাঠা গেড়েছে দর্শক। মাছ ধরার জন্য আপনি চেষ্টা চালাচ্ছেন? বল মাছ কি দিয়ে ধরছেন? বল মাছ পচা পুঠি দিয়ে। তাই আশা আছে পাওয়া যাবে? কয়টা কয়টা পাতাইছেন আপনি বসে? তিনটা। আপনার নাম কি? আমার নাম ফারুক। বাড়ি কোথায় আপনার? এই উপার গঙ্গারামপুর না নয়াকান্দি? নয়াকান্দি। আচ্ছা, তা আশায় আছেন তিনটা নাকি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, ইনি ফারুক নামের এক ভদ্রলোক, সে মৎস্য শিকারের জন্য এখানে বল মাছ পাওয়ার জন্য তিনি এখানে এই নদীতে, কুমার নদীতে বসে ফেলেছে। তার বসে পচা পুঠি দিয়ে তিনি চেষ্টা চালাচ্ছে মাছ ধরার জন্য দর্শক। এইটার ভিতরে কি পুঁটি মাছ? এই পুঁটি মাছ দিয়ে আপনি মাছ ধরেন নাকি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে।